কি অবস্থা। এখন হচ্ছে এটা যখন রাস্তা দিয়ে যাবে এইটা উড়বে আর এটা বাইকের দুজন্য বড় হবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু পাঁচিং ক্যারেক্টার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ। পাঁচিং ক্যারেক্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শামিম আজকে শুরু করতে যাচ্ছি আমাদের নতুন কাপল ব্লগ। আর আজকে আমরা যাব কুষ্টিয়াতে। এখন বাজে ভোর 5টা, অলরেডি দেরি হয়ে গেছে, ঘুমের থেকে উঠছি 4টায়, মেয়ে মানুষ রেডি করতে করতে দেরি হয়ে গেছে। তো চলুন রাস্তায় যেয়ে আমাদের বিস্তারিত কথা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াগা দিচ্ছি কুষ্টিয়ার উদ্দেশ্যে। এখন বাজে সাড়ে 5টা, রেডি দেরি হয়ে গেছে, যেখানে যেখানে 4টায় রওনা দেওয়ার কথা ছিল, যেখানে 4টায় বের হওয়ার কথা ছিল সেখানে আমাদের বেরোতে বেরোতে দেরি হয়ে গেল। এখন বাজে 5:30। এখান থেকে ফোন নিতে হবে, আপ থেকে ফুল নিয়ে আমরা রাইড শুরু করলাম। একটা কথা বলি, যদি মহিলাদের বা মেয়েদের নিয়ে কোনো রাইড দেন সেক্ষেত্রে তাদেরকে আপনি মিনিমাম 2 ঘন্টা আগে বলবেন যে রেডি হয়ে থাকার জন্য। তার মানে হচ্ছে আপনি যে 4টার সময় রাইড শুরু করতে চান, তাহলে তাদেরকে বলবেন মিনিমাম যে আমরা 2টার সময় রাইড শুরু করবো। যেরকম আজকের বিষয়টা দেখেন, আমাদের রাইড শুরুর কথা ছিল হচ্ছে 4:30, যে আমরা 4:30 বেরোবো, বাট ঘুমের থেকে উঠলাম হচ্ছে 4টায় আর আমাদের রাইড শুরু করতে হলো 5টায়, এটাই আর কি। গুড মর্নিং বিউটিফুল পিপল, কটনের হাট থেকে সকালবেলা পরিবেশটা ওয়াও। রাস্তার অবস্থা হচ্ছে কুয়াশা আর কুয়াশা, রাইড করতে খুবই কষ্ট হয়েছে। মোটামুটি অ্যাভারেজ 40-45 স্পিডে গাড়ি রাইড করতে হয়েছে, প্রচুর কুয়াশা ছিল। সাড়ে 5টায় বাসা থেকে বের হয়ে এখন বাজে 7:17। দেড় ঘন্টা মতো লাগছে ঘাটে পৌঁছাইতে। ফেরিতে একটা প্রবলেম হচ্ছে, যেটা হচ্ছে একটা পরিবহনের উপরে হচ্ছে সম্ভবত কাঁচামাল লোড করা, এবং ওইটা হচ্ছে ফেরির ছাদ আছে, ছাদের সঙ্গে বাসের সাথে যে মাল আছে ওইটা বেড়ে যাচ্ছে, এটার জন্য হচ্ছে লেট হচ্ছে ফেরি ছাড়তে। আর গাড়িগুলা ওয়েট করতেছে ফেরিতে ওঠার জন্য, ওই বাসটার জন্য হচ্ছে বাসটা ফেরি থেকে নামতে পারতেছে না, আর সেই জন্য হচ্ছে গাড়িগুলো উঠতে পারতেছে না, আর এই জন্য দেরি হচ্ছে। কাঁচা মাল ছিল না, এটা সম্ভবত কাঠের গুঁড়ি ছিল, এটার জন্য যে বস্তাগুলোর অবস্থা। ফেরির ছাদ বেঁধে বস্তাগুলো সব ছিঁড়ে গেছে, আর একটা পড়ে গেছে ওইটা বাসের ভিতরে ঢুকাই দিছে, ওইটা মেবি মনে হয় যে আনলোড হবে বাইরে দেওয়ার পরে। কি অবস্থা! এখন হচ্ছে এটা যখন রাস্তা দিয়ে যাবে এইটা উড়বে আর এটা বাইকের দুজন্য বড় হবে।
হচ্ছে ঘাটের অবস্থা। আল্লাহ, ঘাটে উঠার নামার যে রাস্তাটা, এই রাস্তার অবস্থা খুবই বাজে। এই জন্য হচ্ছে যে আমাদের উত্তর দক্ষিণবঙ্গে ভালো মানের কোনো গাড়ি তো হয় না এই ঘাটের জন্য। ভালো মানের ম্যাক্সিমাম গাড়িগুলো হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম হয়, আর এই ফেরিতে উঠানামার জন্য ম্যাক্সিমাম গাড়ি বাম্পার ভরে যায়। তার জন্য আমাদের দক্ষিণবঙ্গে ভালো মানের কোনো বাস সার্ভিস নাই। যেগুলো আসে সেগুলো জোয়াতালি দিয়ে চলে। ইনশাল্লাহ পদ্মা সেতুটা হয়ে গেল, আমাদের দক্ষিণবঙ্গে ভালো মানের গাড়িগুলো ঢুকবে। এই সেই জায়গা, ওইখানে গত দিন এক্সিডেন্ট করছিলাম। হ্যাঁ, জাস্ট হচ্ছে এখানে ওই যে ময়লার স্তূপ গুলো আছে, এখানে যে পলিথিন ছিল এটাকে স্কিড করে গত দিন এক্সিডেন্ট করছিলাম। এক্সিডেন্ট করা ভিডিওটা কেউ না দেখে থাকেন তাহলে আমি ভিডিও ডিসক্রিপশনে এই এক্সিডেন্ট করা ভিডিওটার লিঙ্ক দিয়ে দিবো, অবশ্যই দেখে নেবেন। সব গাড়ি ঢাকা যাবে, ঢাকা যাবে দেখবেন হচ্ছে যাত্রীবাহী বাস নাই বললেই চলে, যা আছে সবই হচ্ছে ট্রাক, পণ্যবাহী ট্রাক। রাস্তার উপর থেকে রাইট করার পরে তারপরে এসে এখন ভালো লোক পাচ্ছি। তারপরে হচ্ছে আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। দেন যাওয়ার পথে আমরা যাব হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে, তারপর হচ্ছে লালুসার বাজারে। সবার আগে হচ্ছে সকালে নাস্তা করতে হবে, সকালে নাস্তা করা হয় না এখনো। কুষ্টিয়া শহরে যাব, সম্ভবত মজমপুর গেট, ওইখানে আমরা নাস্তা করব। আল্লাহ দরবার থেকে কাজ শেষ করে এখন ফ্যাক্টরি থেকে বেরোচ্ছি। দুঃখের বিষয় হচ্ছে যে যেখানে ফ্যাক্টরি থেকে বেরোনোর কথা হচ্ছে আমার 12টা দিকে, এখন এই 6:30 দিকে ফ্যাক্টরি থেকে বেরোচ্ছি। 6:30 ফ্যাক্টরি থেকে বের হওয়ার পরে এখান থেকে আমার কুষ্টিয়া যেতে লাগবে 1 ঘন্টা। কুষ্টিয়া যদি যাইতে 1 ঘন্টা লাগে তাহলে হচ্ছে 6:30 বাজে 7:30, আর 7:30 বাজে কুষ্টিয়া পৌঁছানোর পরে ওইখানে একটা ফ্রেন্ডের সঙ্গে দেখা করব। তারপরে সিদ্ধান্ত হবে যে আমরা লালসার মাজারে যাব না ডিরেক্ট ঢাকা যাব, কারণ
এখন 6:30 বাজে, আমি আল্লাহর দরগা থেকে বেরোলাম। ওখান থেকে প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে আমার। 40 কিমি রাস্তা, বাট রাস্তার অবস্থা খুব ভালো না। তো এখান থেকে যদি আমার 1 ঘন্টার মতো সময় লাগবে, 6:30-7 বাজবে, তার মানে হচ্ছে যে আমি অনুচ্চতার উত্তর আসি, যেখানে আমি ফ্যাক্টরিতে কাজ শেষ করে 11:30-12 ভিতরে ফ্যাক্টরিতে কাজ শেষ করে নেবো, সেখানে এখন 6:30 বাজবে। এখন হচ্ছে এই ভাই, আমাকে বিদায় দিব। আমি অন্তর্গ বাস স্ট্যান্ড থেকে চা খাবো। এই হচ্ছে ইমরান, ইমরানের সাথে চৌহাসে দেখা করলাম। এখন যাচ্ছি ব্রিজে, কি ব্রিজে যাচ্ছি নাম জানি না, আর ব্রিজের থেকে আড্ডা দিয়ে তারপরে যাবো হচ্ছে। এই হচ্ছে সেই ব্রিজ, এটা মূলত হচ্ছে যে কুষ্টিয়া গয়া নদীর উপরে অবস্থিত, কুষ্টিয়া শহরের পাশে। অ্যাজ এ লাইক কুষ্টিয়া শহরের একটা বিনোদন কেন্দ্র হিসাবে পরিণত হয়। প্রতিদিন বিকালে এখানে যত বাইকার বলেন বা পর্যটক বলেন, এখানে আসা আড্ডা দেয়, ঘুরে, প্লাস হচ্ছে নৌকাতে রাইড নেয়, এটাই আর কি। মোটামুটি বিনোদনের ভালো একটা জায়গা। এখানে প্রায় 1 ঘন্টা মতো আমরা থাকলাম। এখান থেকে এখন যাবো হচ্ছে কুষ্টিয়া শহরে খাবার খাওয়ার জন্য। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা আজকে রাত্রে কুষ্টিয়াতে থেকে যাবো, কারণ অলরেডি এখন বাজে প্রায় 8:30-9:00। এখন আমরা যদি ঢাকার উদ্দেশ্যে রওনা দিই, প্রথমে প্ল্যান ছিল হচ্ছে ঢাকাতে চলে যাওয়া, বাট ঢাকাতে গেলে আমরা কোথাও ঘুরতে যেতে পারবো না। তো সবচেয়ে বেটার হয় আমরা রাত্রে আজকে মানে বাড়িতে থাকবো, থাকার পরে আগামীকালকে সকালে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবো। দেন যাওয়ার পথে রবীন্দ্র পিঠি বাড়ি, লালসার মাজার, মীরমসবের বাস্তুভিটা, এগুলো দেখে তারপর হচ্ছে ঢাকা যেতে পারবো। আর যেহেতু সাদিয়াকে নিয়ে আসলাম এত কষ্ট করে, তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। টাটা, বাই বাই, সাদ্দাও।